দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। আবুল হাসান সাহিত্য পুরস্কার 2017 পেলেন অনুপম মণ্ডল। 24 সেপ্টেম্বর সোমবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আবুল হাসান সাহিত্য পুরস্কার 2017 ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ সহ আরও অনেকে। অনুষ্ঠানে অধ্যাপক হায়াত মাহমুদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। গল্পের বাঁক বদলে উল্লেখযোগ্য অবদানের জন্য কাজল শাহনেওয়াজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কবিতার বাঁক বদলে উল্লেখযোগ্য অবদানের জন্য সাজাদ শরীফকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুপম মণ্ডলের হাতে আবুল হাসান সাহিত্য পুরস্কার 2017 তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলন। চন্দ্রাবতী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বিজ্ঞান সাহিত্য লেখক সুব্রত বড়ুয়া। 21 সেপ্টেম্বর শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। দুই দিন ব্যাপী চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 400 শিশু সাহিত্যিক অংশ নেন। রাজধানীর আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে নাসির আলী মামুনের এস এম সুলতান এক ভবঘুরের মহাজাগতিক পরিভ্রমণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন দীর্ঘ প্রায় 10 বছর প্রখ্যাত শিল্পী এস এম সুলতানকে অনুসরণ করেছেন। এ সময় তিনি ফ্রেমবন্দী করেছেন শিল্পীর বিভিন্ন দুর্লভ মুহূর্তের কিছু ছবি। সেই সব ছবি নিয়ে রাজধানীর আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে একটি প্রদর্শনী। 20 সেপ্টেম্বর বৃহস্পতিবার এস এম সুলতান এক ভবঘুরে মহাজাগতিক পরিভ্রমণ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুকডা, ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা, বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী মুস্তাফা খালিদ পলাশ এবং শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। এস এম সুলতান যে কাজটি করেন সেখানে কিন্তু তার কল্পনা, তার মনের গভীরতম ভাবনাগুলো, সমাজের বাস্তবতা, মানুষ সব কিছু তুলে ধরে, আর ক্যামেরা শুধু বাস্তবতা দেখে ধরে। ক্যামেরা কিন্তু বানিয়ে কোনো কথা বলতে পারে না, কিন্তু একটা শিল্পীর দৃষ্টিকোণ থেকে শৈল্পিকভাবে উপস্থাপন করা। আপনি ছবিগুলো যদি দেখবেন যে সেখানে যে আলো অন্ধকারের যে খেলাটি আছে, এই আলো অন্ধকারের খেলাটি কিন্তু এখানে শিল্প হয়ে উঠেছে। আলোকচিত্রের মধ্যে দিয়ে নাসির আলী মামুন চেষ্টা করেছেন সুলতানের অন্তর্গত সত্তাকে অমর করে ধরে রাখতে, যিনি নিপুণভাবে প্রচারণাকে দূরে সরিয়ে রেখে নিজ গ্রাম নড়াইলের চিত্রা নদীর পাড়ে নিভৃতে বসবাস করেছেন। মামুন উন্মোচিত করেছেন এই কিংবদন্তি শিল্পীর মহাজাগতিক পরিভ্রমণের বহু গোপন ও অজ্ঞাত মুখচ্ছবি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতি উৎসর্গিত এই প্রদর্শনী চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত। এস এম সুলতান বাংলাদেশে এমন একজন চিত্রশিল্পী, এমন একটি চরিত্র যিনি একাই শুরু একাই শেষ, তার মতো ভারত উপমহাদেশে কোনো চিত্রশিল্পী ছিলেন না, এখনও নাই। এবং বাংলাদেশের যে এই যে কৃষি সভ্যতা এবং এই যে মেহনতি মানুষ যারা এবং 85% কৃষক যারা আমাদের সমস্ত জনগোষ্ঠীর, তাদেরকে কিন্তু তিনি তার ক্যানভাসে, তার চিত্রশিল্পে তিনি ভালো বেশে ধরে রেখেছেন এবং সারা বিশ্বে এস এম সুলতানের ছবি ছড়িয়ে পড়েছে। এই যে কৃষি সভ্যতা, কৃষকরা যে আসলে এত শক্তিশালী, এটা তিনি ছবির মধ্যে কিন্তু দেখিয়েছেন। 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রবীন্দ্র নজরুল উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে 27 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে রবীন্দ্র নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে 25 সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কলা অনুষদ সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান এবং জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি বিষয়ক জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে রবীন্দ্র নজরুল উৎসব হতে যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কলকাতা থেকে আগত একটি সংগঠন রবিনন্দন, তাদের পরিবেশনা। আমরা চাই এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং রবীন্দ্র নজরুলের অনুরাগী শ্রোতাবৃন্দ উপস্থিত থেকে আমাদের আয়োজনকে সফল করবেন। চলছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বাছাই পর্ব। বিশ্বের সেরা সুন্দরীদের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশে চলছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 বাছাই পর্ব। 16 সেপ্টেম্বর থেকে FDC-তে শুরু হয়েছে এই প্রতিযোগিতার অডিশন রাউন্ড। কয়েকদিনের বাছাই প্রক্রিয়া শেষে সেরা 10 জনকে নির্বাচন করেছেন প্রতিযোগিতার বিচারকগণ। আজকে সারাদিন মূলত আমরা ক্যাটওয়াকের সেশনটা কমপ্লিট করেছি। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভুল ছিল, আমাদের মেন্টর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেগুলো কিভাবে সংশোধন করে আমরা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো সেটা। এই কয়দিনে আমরা সব কিছুর উপরেই আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং, তারপরে হাউ টু প্রেজেন্ট আওয়ার সেলফ, সব কিছুই শেখানো হয়েছে। দেখি আমরা কতটা ভালোভাবে জাজদের সামনে নিজেদের প্রেজেন্ট করতে পারি। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সঙ্গীত শিল্পী সুব্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইবি ও ব্যারিস্টার ফারাবি। আয়োজকরা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। বিজয়ী প্রতিযোগী এবছরের ডিসেম্বরে চীনে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন। বিগত বছরের মতো এবারও বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তঃছবিজ। আমাদের এই মিডিয়া জগতে 30 বছর পার হবার পর গত বছর আমরা যেই অর্জনটি পেয়েছিলাম সেটি ছিল বিশ্বের সর্ববৃহৎ সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজ। তো যখন আমরা ফ্র্যাঞ্চাইজটি পেলাম, এটি একটি আমাদের জন্য চমকপ্রদ খবর। তাই গতবার আমরা প্রেস কনফারেন্স করেছি, অনেকবার আপনাদেরকে দেখেছি যে আমাদের এই আসল ভালো লাগার জিনিসটি যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বিশ্ব দরবারে। তাই গতবার আমরা সবাইকে ডেকে আমরা অফিসিয়ালি বলেছিলাম যে আমরা পেয়েছি। এরপরে যা হয়েছে সেটি হচ্ছে রুটিন মাফিক কাজ। নানা আয়োজনে পালিত হলো ডক্টর অরূপ রতন চৌধুরীর 66তম জন্মদিন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মাদক বিরোধী আন্দোলনের অগ্রপথিক ও 21শে পদকপ্রাপ্ত চিকিৎসক ডক্টর অরূপ রতন চৌধুরীর 66তম জন্মদিন উপলক্ষে 19 সেপ্টেম্বর সঙ্গীত বিষয়ক পত্রিকা সরগম রাজধানীর বারডেম হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আমি মাদক এবং ধূমপান নিয়ে আন্দোলন করছি দীর্ঘ প্রায় 30 বছর এবং এই তরুণ যুব সমাজ বাংলাদেশে এখন যে মাদকের আসক্ত হচ্ছে তাদেরকে কীভাবে আমরা রক্ষা করতে পারি এই বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। জন্মদিনের শুভেচ্ছা সবার কাছ থেকে পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি, উৎসাহিত হচ্ছে এবং সবাই আমার জন্য দোয়া করছেন। এটা আমার চলার পথে একটা পাথর হয়ে থাকবে, সুতরাং সবার আশীর্বাদ পাওয়াটা এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এই আশীর্বাদ পেয়েই হয়তো বাকি জীবনে কাজ করে যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু MP। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে আগত অতিথিরা ডক্টর অরূপ রতন চৌধুরীকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশিত হয়। আঠাশ সেপ্টেম্বর শুক্রবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ডের নির্বাচন। এ উপলক্ষে 25 সেপ্টেম্বর মঙ্গলবার
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। এবারে নির্বাচনে 20টি পদে মোট 52 জন প্রার্থী লড়বেন। এর মধ্যে সভাপতি পদে 2 জন, সহসভাপতি 7 জন ও সাধারণ সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনটাকে আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতেই প্রতিযোগিতা মনে করছি না। এটা আমি মনে করছি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রার্থী হয়েছেন, তারা নিজ থেকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার জন্যে প্রার্থী হয়েছেন। তো এই প্রার্থী যারা হয়েছেন, যে আগ্রহ আমি দেখেছি গত 10-15 দিন ধরে, সেই আগ্রহটা খুব আশার ব্যাপার। এই আগ্রহটা যদি সারা বছর এই প্রার্থীদের থাকে, তাহলে আমার বিশ্বাস সংগঠনটা খুব সুন্দরভাবে দাঁড়াবে। আমার সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা এই ভূখণ্ডের মানুষরাই হচ্ছি টেলিভিশন নাটকে এই পুরো সাবকন্টিনেন্টে আমরা কিন্তু পায়োনিয়ার। কিন্তু এখন যে কোনো কারণেই হোক, কেউ বাজার অর্থনীতি বলেন, কেউ অনেকে অনেক কিছুই বলেন, আমরা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, কিন্তু আমরা পিছিয়ে পড়েছি, এই কথা সত্যি। আমার প্রথম কাজটা হবে আমাদের একটা কর্ম পরিবেশ তৈরি করা। সভাপতি পদে সালাউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ এবং সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক, এস এম কামরুজ্জামান সাগর ও মোস্তফা কামাল রাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভালো নাটক নির্মাণ দর্শককে উপহার দেওয়ার জন্য সংগঠনগুলির ভূমিকা খুবই জরুরি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করব যে পরবর্তী কার্যনির্বাহী পরিষদ যে গঠন হবে, এবং আমি আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। কারণটা হচ্ছে যে কিছু অসমাপ্ত কাজ আছে, সেগুলি করতে চাই। আগের যারা কমিটিতে ছিলেন তারা ইলেকটেড ফার্স্ট কমিটি ছিলেন, ওরা চেষ্টা করছেন, সেকেন্ড কমিটি যারা আসবেন তা আরও চেষ্টা করবেন। সো ওরা ওদের জায়গায় রাইট, এবং আমার বিশ্বাস যে এখন যে কমিটি আসবে আগের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি আর থাকবে না, আরও সামনের দিকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেবার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরও নানান খবরাখবর। কোথাও যাবেন না, ফিরছি খুব অল্প সময়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। গ্যালারি কায়ায় চলছে 53 গ্রাফিক্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় চলছে 53 গ্রাফিক্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শীর্ষক একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। 21 সেপ্টেম্বর শুক্রবার প্রদর্শনী উদ্বোধন করেন খ্যাতিমান শিল্পী মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক ও গ্যালারি কায়া পরিচালক গৌতম চক্রবর্তী সহ আরও অনেকে। আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কী কাজ হচ্ছে এবং আমাদের দেশে কী কাজ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমি দুই দেশেই ঘোরাঘুরি করে দেখলাম যে খুব একটা যে বিরাট এভলিউশনারি ইন্ডিয়াও করছে তা না। আমাদের দেশে বলবো উডকাট কাজ অত্যন্ত ভালো হচ্ছে, এবং গ্রাফিক এই জিনিসটা অত্যন্ত দরকার। গ্রাফিক একটা ছাপচিত্র, যেটা সোশ্যালিস্ট মিডিয়া বলে, যেটা ট্রান্সপোর্ট করে ইজি ওয়েতে অন্য দেশে পাঠানো যায় বিভিন্ন বিনালে। প্রদর্শনীতে ভারতের মকবুল ফিদা হোসেন, হরেন দাস, সোমনাথ হোর, কেজি সুব্রমণিয়াম, সনদ কর, গণেশ হালুই সহ মোট 21 জন শিল্পীর কাজ রয়েছে। বাংলাদেশের শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, মাহমুদুল হক, মুর্তুজা বশির, রফিকুল নবী ও শাহাবুদ্দিন আহমেদ সহ মোট 19 জন শিল্পীর 53টি কাজ রয়েছে। এখানে বিভিন্ন মাধ্যমের লিনোকাট, উডকাট, এচিং, অ্যাকোয়াটিন্ট, আপনার লিথোগ্রাফ, বিভিন্ন মাধ্যমের 39 জনের কাজ আছে, এবং এরা মোটামুটিভাবে বাংলাদেশের অল্প কয়েকজনকে বাদ দিলে তারা তরুণ এবং ভালো কাজ করছে বলে এই প্রদর্শনীতে ইনক্লুড করি। ভারত এবং বাংলাদেশের একদম প্রথম সারির যারা প্রিন্ট মেকার বা শিল্পী তাদের কাজ এখানে প্রদর্শিত হচ্ছে। লিথোগ্রাফি, এচিং, অ্যাকোয়াটিন্ট, উডকাট, ড্রাই পয়েন্ট সহ রয়েছে বিচিত্র মাধ্যমের কাজ। আমরা যে সব ইন্ডিয়ান সবাই দেখে চিনি কিংবা ছবি দেখে অভ্যস্ত তা না, যারা হয়তো ইন্ডিয়ায় গেছে তারা দেখতে পেরেছে এই যে আজকে একসাথে করা হলো। এতে কিন্তু একটা ধারণা হবে, ওরা এক ধরনের কাজ করে, আমাদের এক ধরনের কাজ, এবং হ্যাঁ অনেক কাজের মিলও আছে আছে, এটা যে দেখার একটা সুযোগ হলো সবার। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত, খোলা থাকবে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এই প্রদর্শনীটা শুধুমাত্র বাংলাদেশের শিল্পী না, সেই সাথে ভারতের অনেক অনেক বিখ্যাত শিল্পী, যেমন এম এফ হোসেনের কাজ আছে, অতুল দুতিয়ার কাজ আছে, তারপরে সোমনাথ হোরের কাজ আছে, যারা ভারতে খুবই বিখ্যাত শিল্পী এবং অল ইন্ডিয়াতে, এবং সেই সাথে বাংলাদেশের অনেক বিশিষ্ট শিল্পী যারা এসে, শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, মনির ইসলাম, ওনাদের কাজ আছে। তো এইটা একটা খুব তাৎপর্যপূর্ণ আমার কাছে সাম্প্রতিককালে
এই ছাপচিত্র মাধ্যমের এরকম খুব সমৃদ্ধ প্রদর্শনী খুব একটা দেখি নাই। এবং এই প্রদর্শনীর মাধ্যমে যেটা হয় যে একটা আন্তর্জাতিক আদান প্রদানের একটা ক্ষেত্র তৈরি হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্ত আসর। মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্ত আসরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 21 সেপ্টেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর হাবিবুল্লাহ কনফারেন্স হলে মুক্তিযোদ্ধা সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং পরবর্তীতে সমাজের জন্য কাজ করে যাওয়া এমন কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সম্মাননা তুলে দেন মুক্ত আসরের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদুর রহমান বীর প্রতীক, মেজর অবসরপ্রাপ্ত তাহের আহমেদ বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ, শিশু সাহিত্যিক ও শব্দ সৈনিক আক্তার হোসেন সহ আরও অনেকে। এস এম সোলাইমান প্রণোদনা 2018 পেলেন নাট্যকর্মী বাকার বকুল। নাট্য ব্যক্তিত্ব এস এম সোলাইমানের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে 22 সেপ্টেম্বর শনিবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এস এম সোলাইমান প্রণোদনা ও স্মারক বক্তৃতা 2018 আয়োজন করে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন মহামিল। স্মারক বক্তৃতা করেন লেখক গবেষক সাজেদুল আউয়াল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী ও নাট্যকার মাসুম রেজা। প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্য সংগঠককে এস এম সোলাইমান প্রণোদনা দিয়ে থাকে থিয়েটার আর্ট ইউনিট। এবছর সম্মাননা পেয়েছেন বাকার বকুল। শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো কণ্ঠশীলনের নাটক জাদুর লাটিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে 23 সেপ্টেম্বর রবিবার কণ্ঠশীলনের নাটক জাদুর লাটি মঞ্চায়িত হয়। নোবেল বিজয়ী মিশরীয় উপন্যাসিক নাগিব মাহফুজের অ্যারেবিয়ান নাইটস অ্যান্ড ডেজ অবলম্বনে জাদুর লাটিম রচনা করেছেন তরুণ লেখক রফিক হারিরি। মূল গল্প মধ্যপ্রাচ্যের পটভূমিতে রচিত হলেও নাট্যকার নাটকটিতে বর্তমান সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব ফুটিয়ে তুলেছেন। কল্পিত কাহিনীর সাথে বর্তমান বিশ্বের প্রবাহমান ঘটনাবলীর সামঞ্জস্য ফুটিয়ে তুলতে ফ্যান্টাসি ও রিয়ালিস্টিকের মিশ্রণে ঢেলে সাজানো হয়েছে নাটকটি। জাদুর লাটিম নাটকের নির্দেশনা দিয়েছেন মীর বরকত। এখানে জিন ইফরিদ এবং কুফরিদ দুটি জিন সমস্ত মানুষের ভিতরে অরাজকতা সৃষ্টি করছে, দেশে বিদেশে সমস্ত জায়গায় তারা একটা বৈষম্যের সৃষ্টি করছে। এই নাটকটিতে আমরা সেটি দেখেছি যে সেই সময় মিশরীয় ঘটনাবলীর মধ্যে যে অ্যারাবিয়ান নাইটস যেটা আমরা বলছি এবং ডেজ, সেখান থেকে যদিও নেওয়া তবুও দেখছি যে এই সময়ও একেবারে এইরকম ধরনের ঘটনা ঘটছে, যার ফলে আমরা নাটকটি উপস্থাপনা করেছি। বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে রাজধানীতে হয়ে গেল 20তম বার্ষিক বনসাই প্রদর্শনী। বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে 20 থেকে 23 সেপ্টেম্বর ধানমন্ডির WVA অডিটোরিয়ামে হয়ে গেল 20তম বার্ষিক বনসাই প্রদর্শনী। চারদিনের এই প্রদর্শনীতে বৈচিত্র্যপূর্ণ ও নয়নাভিরাম বনসাই প্রদর্শিত হয়। প্রদর্শনীতে 50 জনের বেশি দেশি বিদেশি বনসাই শিল্পী অংশ নেন। 1999 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ বনসাই সোসাইটি। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা 250। সমস্ত শহরগুলো গাছশূন্য হয়ে যাচ্ছে, সেখানে জায়গারও অভাব, মানুষ খুব বেশি, সেখানে বনসাই ছোটো ছোটো জায়গায় নিয়ে ছোটো ছোটো গাছগুলো অনেক অনেক বেশি সাহায্য করে সব দিক থেকে, নিঃশ্বাস প্রশ্বাস বলেন বা যেদিক থেকে বলেন। অনেকগুলো আছে প্রজাতি যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে সংরক্ষণ করা, এগুলো তো বনসাইয়ের একটা কাজ। আমরা বনসাইকে ছড়িয়ে দিতে চাই পুরো দেশে, যাতে সবাই বনসাই চেনে, বনসাই করতে চায়, বনসাই কিনতে চায়, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। সামাজিক ও বিনোদন জগতের নতুন নতুন সব খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।